আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। লকডাউনের জেরে শিখে উঠেছে বাংলার মৃৎশিল্প, অসহায় হয়ে পড়েছে প্রায় 100টি পরিবার। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সারা বছর এভাবেই চলছে তাদের জীবনযাত্রা। দিন আনা দিন খাওয়া এই মানুষগুলো লকডাউনের জেরে অসহায় হয়ে পড়েছেন। এমনই চিত্র ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি থানার অন্তর্গত বাগাদিয়া চণ্ডীপুর উত্তর গ্রামের। লকডাউনের জেরে এই গ্রামের মৃৎশিল্পীদের জিনিসপত্র বাইরে বিক্রি করা যাচ্ছে না, তাই তাদের অর্থাভাব দেখা দিয়েছে। এই গ্রামের মৃৎশিল্পীরা সাধারণত মহিলা। এইসব মহিলারা মৃৎশিল্পের কাজ করে নিজেদের জীবন জীবিকা করে তুলেছিলেন, কিন্তু টানা লকডাউনের জেরে তাদের তৈরি মাটির জিনিসপত্র বাজারে বিক্রি হচ্ছে না, তাই তারা এখন অনাহারে দিন কাটাচ্ছেন। তাদের দাবি, তারা এখনও কোনোরূপ সরকারি সাহায্য পাননি। মাটির দেয়াল খসে পড়েছে বিভিন্ন জায়গা দিয়ে, ঘরের চালের অবস্থাও জরাজীর্ণ। সারা বছর মাটির জিনিস তৈরি করে বিক্রি করে সংসারে সবার পেটে আহার যোগান হয় এই সমস্ত মৃৎশিল্পীদের। এখন তারা দারুণ অসহায় হয়ে পড়েছেন। সরকারি সাহায্য না পাওয়ায় তাদের প্রত্যেকের অবস্থা খুব শোচনীয়। সন্ন্যাসীর সময় প্রচুর মালসা বিক্রি হতো, সে হয়নি। অনেকে পাইকারি নিত, সেও যায়, তারাও নেয়নি। এর ফলে আমাদের খাওয়া পরার খুব কষ্ট। আশা করি আপনাদের কাছে এই নিবেদন, আমাদের মালও স্টকে প্রচুর পড়ে আছে, বেচা কেনা হচ্ছে না, খাওয়া দাওয়ার খুব কষ্ট। এর ফলে আমাদের যাতে সুযোগ সুবিধা পাই তার জন্য কিছু ব্যবস্থা করা যায়। আপনার নাম? আমার নাম মোহন কুমার পাল। কল্পনা পাল, আমার স্বামী 5 বছর মারা গেছে, আমার ছেলে ফেলে কেউ নেই, আর এই মালসা গড়ি এই লকডাউনে কিছু বেঁচে কেটে হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। সবাই মাল একদম বিক্রি হচ্ছে না? না, আমি খেতেই পাচ্ছি। যদি লকডাউন উঠে গেলে আপনাদের কিছু সাহায্য পাই তার জন্য বলা আপনাদের কাছে। বেশি আমার মালসাটা তৈরি হয়, আমরা এই সন্ন্যাসী ইয়েতে আমরা বিক্রি করতে পারিনি, মাল সব পড়ে আছে, তা আমরা কী করে খাবো? আমরা সেই জন্যই আমরা আপনাদের কাছে কথা বলতে চাচ্ছি। আপনার নাম? ঝর্ণা পাল। 3 বছর হয়ে গেছে স্বামী মরে গেছে, এই কাজ করে খাই, কোনো সুপারিশ পাইনি। আর এই লকডাউনের জন্য আমাদের এই সন্ন্যাসের সময় এর সময় কাজ মাল টাল সব যায়নি, আমরা খেতে পাইনি, কী করব বলুন? আমরা কি এইসব না খেয়ে মরব? আমরা কোনো প্রশাসন থেকে কিছু সাহায্য পাইনি না। নিউজ বাংলা। নাম? ঝর্ণা পাল। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।